হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এবারের বেশিরভাগ ভিডিওতে অনেক লাউড মিউজিক আছে চারপাশে বলে ভিডিও সাউন্ডটা রাখা যায়নি, পরেই ডাবিং করতে হয়েছে। এটা হচ্ছে একটা ছোট্ট করে রুম টুয়ার, কোর্টইয়ার্ড বাই ম্যারিয়ট। এই রুমটার সবচেয়ে ভালো দিক যেটা, এবং যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের, সেটা হলো এটার ভিউটা। বিশাল উইন্ডো, তার অনেক বড় ভিউ, যেটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। এবার চলো তোমাদের পুরো রুমটা একটু ভালো করে দেখিয়ে দিই। এটা হলো রুম, ওইদিকে দেখা যাচ্ছে ওয়াশরুম, টিভি। আচ্ছা, আমার মতন তোমরাও কি, মানে আমি যেখানেই, যে হোটেলেই যাই, সেখানে গিয়ে আগে দেখি ওয়াশরুমটা ঠিকঠাক কিনা। রুম যেরমই হোক, রুম ঠিকঠাকের থেকেও বেশি আমার লাগে ওয়াশরুমটা যেন ঠিকঠাক হয়। এরকম আমার মতন তোমরা কজন করো? আমার মনে হয় আমরা অনেকেই সেটাই করি, আগেই গিয়ে ওয়াশরুম টুয়ার করি। যাই হোক, এখানে সব কিছু ঠিকঠাক, ঠিকঠাক না, খুবই সুন্দর গোছানো, ঠিক যেরকম আমার পছন্দ। স্টোরেজও আছে বেশ অনেকটা। তবে তোমাদেরকে বলে রাখি একটা কথা, আমার সঙ্গে দুটো স্যুটকেস আছে এবারে। তার মধ্যে একটাতে আমার কিছু জামা কাপড় আছে যেটা নিয়ে গেছি বাড়ি থেকে, একটা সম্পূর্ণ খালি। তার কারণ হলো, প্রত্যেকবারই আমি যখন কোথাও ঘুরতে যাই এবং শপিং করার থাকে, সেখানে শপিংয়ের জিনিসপত্রের সাথে সাথে আমাকে একটা স্যুটকেস বা ব্যাগও কিনতে হয় প্রত্যেকবার, কারণ জায়গা ধরে না। তো এবার আমি শপিং করতেই যেহেতু গেছি, তাই স্যুটকেসও নিয়ে গেছি এবং সেটা ফাঁকা। And I love mirrors and windows and view. Hello, Happy New Year! আমি জানি নিউ ইয়ার অনেকদিন আগে হয়ে গেছে, কিন্তু তোমাদের এই ভিডিওটা আমি দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। আজকে ফার্স্ট জানুয়ারি, তো তোমরা সবাই জানো যে আমি এখন বম্বেতে আসার আমার যে কয়েকটা কারণ, তার মধ্যে একটা তো থাকি, ফার্স্ট একটু কলকাতার বাইরে গত বছরও ছিলাম, আর সারা বছর তো কলকাতাতেই আছি। এখানে একদম খুব শান্তভাবে 31st স্পেন্ড করেছি সবাই, মানে খুব নিয়ম টিয়ম ছিল আর কি, 11টার পরে কেউ বাইরে বেরোতে পারবে না, বিচ ইজ গুড। তো সেটাই হয়েছে এবং যা হয়েছে সব হোটেলের মধ্যে। আরও আমার যে দুটো কারণ, সেটা হচ্ছে, একটা হচ্ছে শপিং। বম্বেতে এমন কিছু কিছু ব্র্যান্ড আছে বা কিছু কিছু শপিংয়ের জায়গা আছে যেটাতে পাওয়া যায়, সেটা এখনও কলকাতায় অতটা পাওয়া যায় না, সেই কারণে আসে। আর আরেকটা আছে যে ক্রুজে একটা রেস্টুরেন্ট আছে, অনেকগুলো আছে, তার মধ্যে একটাতে যাওয়ার ইচ্ছে আছে, আজ বা কাল যাবো, যেটা ফ্লোটিং অ্যাকচুয়ালি সমুদ্রের ওপরে, তো সেটাতে যাওয়ার ইচ্ছে আছে। আর কিছু সুন্দর সুন্দর ছবি তোলার ইচ্ছে আছে, আর তোমাদের জন্য ভিডিও করার ইচ্ছে আছে। থ্যাংক ইউ। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হ্যালো, শপিং ডে, উহু। আর বলে বছরের প্রথম দিন শপিং করলে সারা বছর শপিং হয়। আমার রুমটা 7th ফ্লোরে, সেখান থেকে এলাম গ্রাউন্ড ফ্লোরে, মানে লবিতে। এইটা হলো হোটেলের লবি। গাড়ি বুক করা হয়ে গেছে, যেটার 2 মিনিটের মধ্যেই চলে আসবে। ক্রিসমাস ট্রি, যেটা 25th থেকে রয়েছে। এইটা হলো একটা ক্যাফে, যেটার নাম মোমো ক্যাফে। সকালে যে ভিডিওটা তোমরা দেখলে, মানে ব্রেকফাস্ট করার সময় যেখান থেকে বসে আমি তোমাদের সাথে কথা বললাম, এইটা হচ্ছে সেই জায়গাটা। Thank you.
ফার্স্টে বলেছিলাম যে মুম্বাই আসার বিভিন্ন কারণ, তো সেইগুলো তো ফুলফিল করতে হবে, তো একটু শপিং করবো, শুধু তোমাদের দেখাতে পারলে দেখাবো। আরও কিছু কিছু প্ল্যান আছে, সন্ধ্যেবেলার একটা সুন্দর সানসেট দেখার প্ল্যান আছে, সেটা এখন বলবো না, সেটা পরে দেখাবো, এক্ষুনি গাড়ি চলে আসবে। সো আজকে সারাদিনটা কী করলাম, কোথায় গেলাম, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। গাড়ি চলে এসছে, আর গাড়ি চলে এলে আমার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে সেটাকে স্যানিটাইজ করা। এই যে আমি রেডি, এবং আমার মনে হয় এটা তোমাদেরও সবসময় সবার করা উচিত, স্যানিটাইজার সঙ্গে রাখবে। এবং কোথাও লজ্জা বা ভয় কিচ্ছু পাওয়ার দরকার নেই যে ড্রাইভার কী বলবে না বলবে, তুমি তোমার মতন স্যানিটাইজ করবে, ড্রাইভাররা কিচ্ছু বলবে না এবং বলা উচিতও না, কারণ এটা তো নিজের গাড়ি নয়। যে আমি জানলাম যে স্যানিটাইজ করার দরকার নেই, আমি গেছি, আমি ফিরেছি, এটা সব জায়গায় সব সময় করে নেওয়াই উচিত। ডান, তো প্রথমে আমরা ব্যান্ড্রা যাচ্ছি কিছু টুকটাক শপিং এর জন্য। মাস্কটা এখন আমি খুলবো না, গাড়িতে আছি তাও খুলবো না, তার কারণ একটা জিনিস দেখলাম যে এখানে বিএমসি থেকে লোক এসে গাড়ির ভেতরেও যদি কেউ মাস্ক না পরে তো সেই গাড়ি দাঁড় করাচ্ছে এবং ফাইন করছে, উইচ ইজ ভেরি ভেরি, আমার তো খুব ভালো লেগেছে, এবং সব জায়গায় হওয়া উচিত, তাহলেই সবাই সব নিয়ম মানবে আর কি। যাই হোক, অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, তো যদি ওখানে গিয়ে কিছু ভিডিও করতে পারি তো সেটা আবার তোমাদের দেখাবো। এটা একটা ব্যান্ড্রার বেল্ট শপ, এখানে ছেলেদের এবং মেয়েদের অনেক রকম বেল্ট পাওয়া যায় এবং অনেক ভ্যারাইটিও পাওয়া যায়। তুমি কোনো ড্রেসের সাথে পরতে চাইলে, কোনো জিন্সের সাথে পরতে চাইলে সব রকম এখানে পাবে, এবং ওরা মাপ নিয়ে একদম তোমার মাপে বানিয়েও দেবে। তো আমার কিছু বেল্টের দরকার ছিল, আমার সামনে যে স্যুটটা আসছে সেটার জন্য, তো আমি খোঁজ নিয়ে দেখলাম যে এটাই এখানে সবচেয়ে ভালো, তাই চলে এলাম। তোমাদেরকে বলেছিলাম যে একটা ফ্লোটিং বোর্ড, মানে ফ্লোটিং রেস্টুরেন্টে যাবো আজকে, এটা এই এবিসি রেস্টুরেন্ট, ভেতরে গেলে বুঝতে পারবো, যতটা যা ছবিতে দেখেছি আমার তো খুবই ভালো লেগেছে। পাঁচটা থেকে বোর্ডিং, তো এখনই পাঁচটা বাজে, পাঁচটা টু রাত দশটা, তো অতক্ষণ থাকবো না, দেখি ভেতরে গিয়ে কতক্ষণ কি ভালো লাগে, এবং ভেতরে বেশ সুন্দর সুন্দর ছবি তোলা যাবে, ও পাশে ওই ব্রিজটা দেখা যাবে, স্কাইলাইনটা অনেকটা সুন্দর দেখা যাবে, তো আমার তো মনে হয় খুবই ভালো লাগবে। ওর সঙ্গে একটু জ্যাকেটও নিয়ে নিয়েছি, কারণ একটু পরে একটু ঠান্ডা লাগবে, বম্বেতে এখন একদমই ঠান্ডা নেই, সকালবেলা তো নেই, সন্ধ্যেবেলা হালকা ঠান্ডা। এইরকম একটা সানসেট দেখতেই এখানে আসা, রেস্টুরেন্টটা রুফটপে, মানে সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোর অবধি চলে এলাম। ফার্স্ট ফ্লোরেও অনেক বসার জায়গা আছে, চাইলেই বসতে পারে, কিন্তু রুফটপ ছেড়ে দিয়ে কেউ কি আর ফার্স্ট ফ্লোরে বসে? টেবিল তো অলরেডি বুক করা আছে। কি ভালো ভিউ, ওয়াও!
আহা, কি ভালো ভিউ! এই সানসেটটা দেখার জন্যই তো এখানে আসা। এই দিকটা এখানে অ্যাকচুয়ালি একটা জন্মদিনের বার্থডে পার্টি আছে, সেজন্য সব বেলুন টেলুন দিয়ে সাজানো। পুরো ব্রিজটা কি সুন্দর দেখা যাচ্ছে, এবং তার সাথে সানসেটটা। আর এই দিকে স্কাইলাইনটা, যেটা একটু একটু অপরিষ্কার। আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় কুয়াশা, তারপর শুনলাম না এটা পলিউশন। মুম্বাই, আর অসম্ভব সুন্দর একটা হাওয়া বইছে, ঠান্ডা নেই, সেটা সবাইকে দেখেই বোঝা যাচ্ছে, কেউ জ্যাকেট বা সোয়েটার পরে নেই, কিন্তু অদ্ভুত একটা ঠান্ডা মিষ্টি হাওয়া আছে। সন্ধ্যের পরটাও এখানে অপূর্ব সুন্দর, চারদিকে লাইট, জলের মাঝখানে খুব সুন্দর ভিউ। এখানে সাউন্ডটা রাখা যায়নি, কারণ একটা মিউজিক চলছিল, তাতে কপিরাইট আসতো। কিছু একটা চলছে যেটাতে আমার একটু নাচতে ইচ্ছে করেছিল। গেস দ্য সং, ওভারঅল আ গুড এক্সপিরিয়েন্স। তারপর দিন সকালে গেলাম, মানে 2nd January, একটা শপিং মলে, কারণ আমার কিছু শপিং করার ছিল যে ব্র্যান্ডগুলো অ্যাকচুয়ালি কলকাতাতে নেই, ওখানে আছে। এবং কলকাতাতেও যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোরও কালেকশন ওখানে কিছু আলাদা ছিল, তো সেইগুলোই দরকার ছিল, সেই জন্যই শপিং মলে যাওয়া। সবটা হয়তো দেখাতে পারলাম না, কিন্তু বেশ কিছু শপিং করলাম এবং ঘুরলাম। এবং এই শপিং মলটা এতটাই বড় ছিল যে একদিনে পুরোটা কভার করাও পসিবল হয়নি, তাও যতটুকু ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, শপিং করলাম, সেটা ভালোই হলো। ওভারঅল আ ভেরি গুড এক্সপিরিয়েন্স, ডিনার, লাঞ্চ, আমচি মুম্বাই, সমুদ্রের ধারে বসা, সব কিছু মিলিয়ে মিশিয়েই কয়েকটা দিন বছরের শুরুতে, এবং শুটিংও করলাম, ভালোই কাটলো। বাই বাই মুম্বাই।